শাকিব খান গত এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে তৈরি করেছেন তার একক আধিপত্য সম্প্রতি এই সুপারস্টার ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন গত নয় বছর গোপনে সাকিবের সঙ্গে সংসার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ের পর তার নাম হয়েছে অপু ইসলাম খান তাদের দাম্পত্য জীবনে গত এক বছর একটি ছেলের সন্তানের জন্ম হয়েছে এ নিয়ে যখন আলোচনায় সরগরম সারা দেশ তখন নিত্য পরিচালক আদিজ রেজার ফেসবুকে পাওয়া গেল সাকিব খানের দুর্লভ কিছু ছবি সেই সঙ্গে আদিজ রাজা ফেসবুকে লিখেছেন সাকিবকে নিয়ে স্ট্যাটাস বেশ কিছুদিন আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখনও একই রকম বক্তব্য রয়েছে বলে জানান আজিজ রেজা জানা গেছে আদিজ রেজার হাত ধরেই ঢাকায় সিনেমায় আসেন সাকিব খান শুরুর দিকে তার নাম ছিল মাসুদ রানা সিনেমায় এসে নিজের নাম পাল্টে রাখেন সাকিব খান আজিজ রেজার দাবি তিনি মাসুদ রানাকে বিভিন্ন পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন চলচ্চিত্রের অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে কথা বলেও এই তথ্য পাওয়া গেছে সিনেমা পাড়ার সবাই আজিজ রেজার ছোট ভাই হিসেবেই রানাকে চিন্ত এরপর মাসুদ রানা থেকে ঢাকায় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেন সাকিব খান হয়ে ওঠেন সুপারস্টার ঢাকার পর এখন কলকাতা সিনেমা পাড়াতেও সাকিবের জনপ্রিয়তা তুমুল আজিজ রেজার বিভিন্ন সময় দেওয়া ফেসবুক স্ট্যাটাসগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে সাকিবকে অকৃতজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন আজিজ রেজা ফেসবুকে সাকিবকে অকৃতজ্ঞ এবং অহংকারী বলে বেশ কিছু দিয়েছেন তিনি আজিজ রেজা লিখেছেন কেন মানুষ মানুষের উপকারের কথা স্বীকার করে না কিসের অহংকার সে কি জানে না নবাবে নবাবে শেষ হয়ে গেছে ব্রিটিশের রাজত্ব শেষ হয়ে গেছে তার আর কত টাকা আছে যে অমর হয়ে থাকবে আজিজ রেজা দাবি করেন তার হাত ধরেই ঢালিউডে পা দিয়েছেন শাকিব খান আজকের সাকিবের পেছনের সব অবদান তার কিন্তু সাকিব এখন আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না স্টেটাসের পাশাপাশি সাকিব খান এবং তার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ও ফেসবুকে আপলোড করেন আজিজ রেজা ছবির ক্যাপশনে তিনি দিয়েছেন আমি আজিজ রেজা ও আমার প্রিয় ছোট ভাই রানা হারিয়ে গেছে যদি কোনোদিন পাই আপনাদের জানাবো পরিবারের অন্যদের সঙ্গে শাকিব খানের ছবিতে রেজা ক্যাপশন দিয়েছেন এমনি করে ফুলের মতো গাঁথা ছিল আমাদের সংসার আমার দুই ছেলে ছোট টুকু ভাতিজি কাশ্মীর আমার ছোট ভাই রানা এবং বাবা কখন যে একজন হারিয়ে গেল ছোট ভাইটি বুঝতে পারলাম না দুই হাজার এবং দুই সালে দেওয়া ফেসবুক স্ট্যাটাস যেন সুপারস্টার সাকিব খানের অতীতকে সামনে নিয়ে এসেছে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এইচডিও এফস ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন